সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে শাকিব খানের নতুন সিনেমা দরুদ। ছবিটি বোর্ড সদস্যদের কাছে প্রশংসিত হয়েছে এমনটাই জানিয়েছেন সার্টিফিকেশন বোর্ডের সদস্য খিজির হায়াত খান। এদিকে মুক্তির অনুমতির পর দরদের প্রচারও শুরু হয়ে গেছে। শাকিব খানের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সন্ধ্যায় কয়েকটি লুকের একটি কোলাজ পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়েছে, দরদ ভরা ভালোবাসা নিয়ে সে আসছে। মুক্তির অনুমতি পাওয়াই খুশি ছবির পরিচালক অনন্য মামুন। তিনি গণমাধ্যমে বলেন, ছবির প্রচার শুরু হয়েছে, দু একদিনের মধ্যেই মুক্তির দিনক্ষণও জানিয়ে দেব। ছবিটি নিয়ে আমাদের ভিন্ন রকম পরিকল্পনা আছে, সেভাবেই এগোচ্ছি। এদিকে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াত বলেছেন, কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়াই দরদ পাশ করেছে। এটি রোমান্টিক ছবি, দেখে আমার ভালো লেগেছে। দরদকে ভালো ছবি উল্লেখ করে কাজী হায়াত বলেন, এটিকে আমি ভালো ছবি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করব, দায়িত্বশীল পদে থেকে এর চেয়ে বেশি আমি বলতে পারবো না। সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য খিজির হায়াত বলেন, এটি পুরোপুরি বাণিজ্যিক ছবি, শাকিব খান বেশ ভালো অভিনয় করেছেন, অনন্য মামুন ও তার টিম যে পরিশ্রম করেছে তা পর্দায় দৃশ্যমান। ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত দরদ নভেম্বর অথবা ডিসেম্বরে প্যান ইন্ডিয়া ছবি হিসেবে বাংলাদেশ ও ভারত সহ বিশ্বব্যাপী মুক্তি দিতে চাই প্রযোজনা প্রতিষ্ঠান। ছবির পরিচালক অনন্য মামুন বলেন, সার্টিফিকেশন বোর্ড থেকে সবার প্রশংসা পেয়েছি, পরিচালক হিসেবে এটা নিঃসন্দেহে ভালো লাগার। আমরা কষ্ট করে ছবিটি বানিয়েছি, এখন যাদের জন্য বানানো হয়েছে ছবিটি তাদের কাছে পৌঁছে দিতে পারলেই আমাদের পরিশ্রম সার্থক। চলতি বছর পবিত্র ঈদুল আজহায় দরদ ছবির টিজার প্রকাশ হয়েছিল। সাইকো থ্রিলার ধাঁচের গল্পে তৈরি ছবির সেই টিজার নজর কেড়েছিল সকলের। 1 মিনিট 30 সেকেন্ডের টিজারে শাকিব খানের সঙ্গে বলিউড নায়িকা সোনাল চৌহানের রসায়ন নিয়ে হয়েছিল তুমুল আলোচনা।